কাকু সেটা যদি বলে শোনান। কাকু কাকু বা নাইস 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 কাকু। অ্যাকাউন্টে তুই থেকে নাকি 3,00,000 টাকা রয়েছে অ্যাকাউন্টে। এটা এটা 3,00,000 টাকা আছে না দেখুন অ্যাকাউন্টে, 280 টাকা পড়ে আছে, নাকি 3,00,000 টাকা ইনকাম করে। এবার কি উদ্ভট কথাবার্তা। তো গাইস আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি, সেটা হচ্ছে কি আমাদের লাইফে এই পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা প্রচুর ভরে গেছে। আমাদের পশ্চিমবঙ্গে লোকে কাজ পাচ্ছে না বলে এত বেকারের সংখ্যা ঘুরে বেড়াচ্ছে, লোকে কোনো রকম ইনকামের জায়গা পাচ্ছে না। তো আমাদের পশ্চিমবঙ্গে সিএম আপনি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, ওনার আইডিয়াতে আজকে এবারে সব জায়গায় চপ শিল্প বিখ্যাত হচ্ছে। তো আমাদের লাইফে যখন এত বেকারত্ব রয়েছে তো আমি এটা সার্ভে করতে বেরিয়েছি, এই সার্ভেতে দেখবো যে বেকার কত সংখ্যা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। তো ব্যক্তি আছে এর সঙ্গে কথা বলবো একবার। আচ্ছা দাদা কি নাম আপনার? রাজ। আপনার নাম রাজ? আমার নাম হিমাদ্রি, হিমাদ্রি বড়ুয়া। আমি এসব ব্লগের থেকে এসেছি, মানে সার্ভে করছি অ্যাকচুয়ালি আমি। দেখুন আমাদের তো পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা প্রচুর ভরে গেছে, তাই না? তো লোকে কাজ পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? হ্যাঁ এটা তো ঠিকই যে লোকে বেকারত্ব প্রচুর বেড়ে গেছে পশ্চিমবঙ্গে, প্রচুর বেড়ে গেছে, এটা একদম দায়ী হয়ে গেছে। অবশ্যই অবশ্যই, মানে পশ্চিমবঙ্গে দায়ী হয়ে গেছে বেকার সংখ্যা বেড়ে গেছে, এটা আপনি মানছেন। তো লোকে কি করা উচিত? তো বেকার হচ্ছে কি চাকরি পাচ্ছে না, নাকি সে কাজ করছে না, কোনটা? সে তো চাকরি পাচ্ছে কিন্তু পাচ্ছে না, তো লাখে চেষ্টা করলেও পাচ্ছে না, তো বেকারত্ব থেকেই আছি। থেকেই আছে বেকারত্ব, মানে বুঝতে পারছি ব্যক্তি বলতে পারছেন যে পশ্চিমবঙ্গে বেকারত্ব ফেলে গেছে। তো আপনি কি বেকার নাকি? না আমি বিড়ি কমেতে কাজ করছি। বিড়ি কমেতে কাজ করতে এখানে কি এমনি মিনিটে দিচ্ছ? জানো কম থেকে সলা এবার বেকারত্ব বেকারত্ব লোক লোকে এমনি বলে যাচ্ছে, মানে লোকে চাকরি আছে কোনো বেকার বলে কিছু নেই, বিড়ি কমেতে কাজ করে তারপরে বেকার নাকি। আচ্ছা এখানে একটা ব্যক্তিকে আমি দেখতে পাচ্ছি। হ্যালো আমি হিমাদ্রি ব্লগার, আমি অ্যাকচুয়ালি সার্ভে করছি বেকারত্ব নিয়ে। আমাদের এই পশ্চিমবাংলা জানেন তো বেকারত্ব খুব ভরে গেছে, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? সত্যি এই কথাটা আপনি যা বলেছেন সেটা একদম সত্যি বলেছেন, বেকারত্ব সত্যিই বেড়ে গেছে। এখন স্কুল কলেজ সবাই পাস করে নিচ্ছে অথচ চাকরি পাচ্ছে না, এটা যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। আমি এই দেশেরই নাগরিক অথচ এই দেশের এত পতন দেখে আমি নিজেই সহ্য করতে পারছি না ব্যাপারটা। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, দেশের খুবই পতন। তো মোটামুটি আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে, উনি তো একটা নতুন সঙ্গীতও গিয়েছেন যে কাকু, সেটা যদি বলে শোনান। কাকু কাকু বা নাইস 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 নাইস, খুব ভালো। তো মোটামুটি এই লোকে যে চাকরি পাচ্ছে না পড়াশোনা করার পরও, তো সেক্ষেত্রে গিয়ে কি করা উচিত আমাদের? যদি আপনি একটা দর্শকে জানান যে কি করলে সে ভালোভাবে চাকরি করতে পারে, আপনি কি করেন? আমি হচ্ছি একজন চপের দোকানের ওনার, আমার দোকানে ডেইলি 2,000 থেকে 3,000 টাকা ইনকাম। ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন, একটু বাদাম দিয়ে দেবেন, একটু ছোলা দিয়ে দেবেন, দারুণ বিক্রি হবে। ডেইলি 2 থেকে 3,000 টাকা ইনকাম চপ ব্যবসা করে পার ডে? হ্যাঁ, মাসে তো 90,000 টাকা হচ্ছে, 3,000 টাকা করে 90 টাকা মাস ইনকাম করছেন। আপনার নিজের পকেটে কত থাকছে? আমার নিজের পকেটে দেখুন, যেহেতু আমি দোকানে করছি তো যেখানে যেরকম ইনকাম আছে সেরকম আউটগোয়িং তো আছে না, সেইখানে আমাদের পকেটে প্রতি মাসে 20,000 থেকে 30,000 টাকার বেশি থাকছে না। সো আচ্ছা বুঝতে পেরেছি, মানে এই 90,000 টাকা মতো ইনকাম করছে বলছে পকেটে 20,000 থাকছে না। তো ক্যামেরাম্যান আজকে ব্লগিং ব্লগিং ছেড়ে দেবে, আমিও চপ ব্যবসা করবো। চপ শিল্পে আপনার পার্টনার হবে? হ্যাঁ পার্টনারের জোগাড় আছে? খুঁজছি। তাহলে আমি আমি পার্টনার চপ শিল্পে, চপ শিল্পে আমাদের ভারত হলো জিন্দাবাদ দাদা, চপ বেচবো। আচ্ছা ঠিক আছে, মানে কনফার্ম রইলো? হ্যাঁ কনফার্ম রইলো দাদা, দিয়ে দেবেন? আমি নিশ্চয়ই নিশ্চয়ই দেখে নেবেন চ্যানেলে। আচ্ছা ঠিক আছে, মানে মানুষের চপ। হ্যাঁ বলো, ডিসক্রিপশনে আছে তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ সব 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 পেয়ে যাবে সব। মানে চপ চপ ব্যবসা করে যে এত লাভ লোকে করতে পারে, 5 মাসে 90,000 টাকা পাচ্ছে আমাদের ভারত। কিন্তু দাদা চপ আপনার খায় কে? এই তো এখানেই একজন ছিল, আপনি যার সাথে এক্ষুনি কথা বলে গেলেন, সেই তো আমার দোকানে। যদি লোকে আনএমপ্লয়েড হয় তাহলে আপনার দোকানে চপ ব্যবসা হচ্ছে কি করে? আনএমপ্লয়েড হয় বলতে, আপনি বলছেন দেখুন আনএমপ্লয়েড, লোকে চাচ পাচ্ছে না, কাজ পাচ্ছে না, খেতে পাচ্ছে না, তো আপনার দোকানে লোকে এত আসছে কি করে? 2,000 টাকা করে আপনার ইনকাম হচ্ছে? সেসব আমি জানি না, আসছে দিয়ে দিচ্ছি, চপ বেচে দিচ্ছি। আমার এত ধারবাকি করে আপনার দোকানে? ধারবাকি করবেন না কিন্তু, আমি কারোর থেকে ধারবাকি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হচ্ছে হচ্ছে, আমার চলে যাচ্ছে, অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। হিমাদ্রি বড়ুয়া, অ্যাকচুয়ালি আমি আমাদের সার্ভে করছি একটা বেকারত্ব নিয়ে পশ্চিমবঙ্গে, তো জানেন বেকারত্ব ভরে গেছে, তো এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন এটা আপনি ঠিকই বলেছেন যে পশ্চিমবঙ্গে বেকারত্ব খুবই বেড়ে গেছে। এবার যারা চাকরি করছিল তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, বার করে দেওয়া হয়েছে, তারা ভিক্ষা করছে একটা জায়গায়, কোনো মন্দিরের সামনে ভিক্ষা করছে বা কোনো স্টেশনের নিচে ভিক্ষা করছে। এবার তারা ভিক্ষা করার সাথে সাথে আবার অনেকে আছে যে হেডফোন বিক্রি করছে বা চপ বিজনেস করছে। হ্যাঁ আমি একটু আগে একজন চপ বিজনেসের সঙ্গে দেখা হলো, সে নাকি পার ডে 2,000 টাকা করে ইনকাম করছে, সে নাকি মাসে গেলে 60-90,000 টাকা করে ইনকাম করছেন। তো মোটামুটি ওনার বক্তব্য হচ্ছে যে পড়াশোনা করার পর সে চাকরি পাচ্ছে না। তা আপনি মানে লাস্ট কোয়ালিফিকেশন আপনার কি আছে? আমার লাস্ট কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন।
তারপরে চাকরি করেছেন আপনি? চাকরি করেছিলাম, আমার এফোর্টটা একটু কমে গেছিল বলে আমাকে চাকরিটাকে বার করে দেওয়া হয়েছিল। আরে তো এফোর্ট কমলে চাকরি দিয়ে বার করবে না, আমার কোম্পানি আমি লাত মেরে বের করে দেবো, তো আপনাকে তো এফোর্ট দিতে হবে। আমি এখন ইনকাম করছি না, এখন পুরোপুরি বেকারত্ব, এবার আমার কোনো মাথায় আইডিয়া নেই যে আমি কিভাবে ইনকাম করব পয়সা। তিনি কোনো জানেন না। আচ্ছা, এই ব্যক্তি কিছু বলতে চাইছে। হ্যাঁ, কি বলছেন দাদা বলুন। তিনি কোনো কিছু জানেন না কিভাবে ইনকাম করতে হয়। ইনকাম করার জন্য টাকার পাওয়ার থাকা দরকার এবং বুদ্ধি থাকা দরকার। আপনি বলছেন টাকা পাওয়ার থাকা দরকার, তো এই বুদ্ধিটা এনাকে দিন না, তাহলে তিনি চাকরি না করে ইনকাম করতে পারবে। বলুন যে আমার কোম্পানিতে তিনজনকে নিয়ে আসতে এবং তাকে বলুন তিনজনকে নিয়ে আসতে। দাদা বুঝতে পেরেছি, মানে মার্কেটিং ছেলে আছে। ঠিক আছে, আপনার কি কোম্পানি, কোম্পানির নাম কি? আমার কোম্পানির নাম ফিউচার ফান্ড। ফিউচার ফান্ড, মানে আপনি তিনজনকে আনতে বলছেন, সেই তিনজন আবার ওই তিনজনকে নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনি কত ইনকাম করেন মাসে? আমি মাস গেলে 2-3 লাখ টাকা কামাই। পয়সাই পয়সা হোক, মাসে গেলে 2-3 লাখ টাকা ইনকাম করেন। তো আপনার ফোনটা দেখি একটুখানি। ফোন দেখে কি হবে? না না, দেখি না, ফোনটা দেখি না। ফোন ফোন দিচ্ছি, দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। হ্যাঁ, লকটা খুলুন ফোনে। হ্যাঁ দিন দিন, ফোনে জিপে ফোন পে তো রয়েছে নিশ্চয়ই। কেন জিপে ফোন পে দেখে কি হবে? না দাঁড়ান না, আপনার কত টাকা অ্যাকাউন্ট দেখতে তো পারবো আমি। আপনার জিপের কোড কি? 2125 2125। অ্যাকাউন্টে তো থেকে নাকি 3 লাখ টাকা রয়েছে অ্যাকাউন্টে। এটা এটা 3 লাখ টাকা আছে না, দেখুন অ্যাকাউন্টে 280 টাকা পড়ে আছে, এ নাকি 3 লাখ টাকা ইনকাম করে। মার্কেটিং এটা অন্যকান্ড ছেলে পারলে বলবে না, কিন্তু ফিউচার ফান্ড হয়ে যাবে আপনার। ঠিক আছে, এই তোকে বলে না বিড়ি বাজার আছে, তুই কি করছিস? হ্যাঁ এই জন্য না আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে, এইসব ভুলভাল লোকের পাল্লা। এখানে তাহলে মার্কেটিং আছে, এখানে চপ শিল্প, কি অবস্থা! দাদা কিছু বলবেন আপনি? না আমি দর্শক। তাহলে দর্শক এখানে কি করছে, এখানে কি ইন্টারভিউ চলছে নাকি? পাক এখান থেকে পালা পালা, এখানে কাজ নেই, ভিডিওর মধ্যে ফেমাস হতে এসছে। এ ভাই তুই কি করছিস এখানে? তোর কি করছিস? তোর এদিকে 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 যা। কোন ক্লাসে পড়িস? আমি এইটা পড়ি। ফালতু ফালতু ছেলেগুলো সব পড়াশোনা করে না, বেকার হচ্ছে। আপনি কি ভিডিও দেখছেন? আপনি কি সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন।